নারায়ণগঞ্জের একসময়ের প্রভাবশালী ওসমান পরিবারের বেশিরভাগ সদস্য 5 আগস্টের পর দেশ ছেড়েছেন। দেশ ছেড়ে পালিয়েছেন শামীম ওসমানের অনুসারীরাও। কিন্তু ছাত্র জনতার ওপর প্রকাশ্যে গুলি ছোড়া এসব ব্যক্তিরা কিভাবে এবং কাদের সহযোগিতায় দেশ ছাড়ল তা নিয়ে প্রশ্ন উঠেছে। শামীম ওসমান ও তার অনুসারীদের বেশিরভাগ প্রথমে ভারত, সেখান থেকে অন্য দেশে পাড়ি জমিয়েছেন। দুবাই এয়ারপোর্টে শামীম ওসমানের ভিডিও প্রকাশের পর খবর পাওয়া যায় তার অনুসারীরাও সেখানে যাচ্ছেন। শামীম ওসমান নিজে তার অনুসারীদের দুবাই পুনর্বাসনের ব্যবস্থা করেছেন বলেও শোনা গেছে। অথচ শামীম ওসমান ও তার অনুসারীরা 19 জুলাই আন্দোলনরত ছাত্র জনতার ওপর গুলি ছোড়ে, এছাড়া 5 আগস্টও তারা চাষারায় গুলি ছুড়েছে। প্রশ্ন তোলা হচ্ছে, শামীম ওসমান ও তার অনুসারীরা অবৈধ পথে ভারত গেলে সেখান থেকে অন্য দেশে যাওয়া সম্ভব নয়, তাহলে 5 আগস্টের পর কাদের সহযোগিতায় তারা বৈধ পথে দেশ ত্যাগ করল? 3 আগস্ট পর্যন্ত শামীম ওসমানকে দেশে দেখা গেলেও এরপর আর তাকে দেখা যায়নি। এদিকে তার বাহিনী 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার আগ মুহূর্তেও চাষারায় গুলি ছুড়েছিল। শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর আত্মগোপনে চলে যায় তারা। ৬ সেপ্টেম্বর হঠাৎ দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে শামীম ওসমানকে দেখা যায়। তার সাথে বেআই ফয়েজউদ্দিন লাভলুকেও দেখা গেছে। ফয়েজউদ্দিন লাভলুকে 19 জুলাই ছাত্র জনতার ওপর শামীম ওসমানের সাথে আগ্নেয়াস্ত্রসহ মহড়া দিতে দেখা যায়। এছাড়া শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটু, আওয়ামী লীগ নেতা শাহনিজাম, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ, আহমেদ কাউসার সহ অনেক ঘনিষ্ঠজন দেশের বাইরে পালিয়েছেন বলে খবর পাওয়া গেছে। এসব নিয়ে প্রশ্ন তুলেছেন মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ তকির বাবা রফিউর রাব্বিও। 11.5 বছর আগে এই ওসমান পরিবারের হাতেই নৃশংসভাবে হত্যার শিকার হয়েছিল তকি। আসামিদের জবানবন্দিতেই এই তথ্য পাওয়া গেছে। এবং আমরা শুনছি যে তাদের পরিবারের সবাই পালিয়ে গেছে দেশ থেকে। যদি তারা পালিয়ে যেতে পারে তাহলে তাদের পালিয়ে যাওয়ার সুযোগ কারা দিল, কারা তাদের পালিয়ে যেতে সাহায্য করলো, সহযোগিতা করলো? তাদের সহযোগী যারা এখনো পর্যন্ত এই সরকারের, পরিবর্তিত সরকারের বিভিন্ন সংস্থায়, বিভিন্ন জায়গায় তারা বিরাজমান, বিদ্যমান। সুতরাং আজকে এই সংশয় থেকে আমরা সেখানে বলছি যে তকি হত্যার এই সমস্ত তদন্ত কাজ সম্পন্ন হওয়ার পরেই আমরা নিশ্চিত হতে পারব যে এইটি কতটা সুষ্ঠুভাবে, প্রভাবহীনভাবে এই তদন্ত সম্পন্ন হল। বিভিন্ন জায়গায় শামীম ওসমানের লোকজন বসে আছে নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জে সাংবাদিকদের মধ্যে, আইনজীবীদের মধ্যে তার লোকজন রয়েছে, আমরা সবাই জানি। তারা তো ধরাছোঁয়ার বাইরে এখনো পর্যন্ত। শামীম ওসমানের কোনো লোকজন, তাদের খুনিরা, তাদের চাঁদাবাজরা, তাদের মাদক ব্যবসায়ীরা, হাট মাঠ ঘাট দখলকারী কে গ্রেপ্তার হয়েছে? কেউ তো গ্রেপ্তার হয় নাই। সুতরাং এই যে এত কিছু করার পরেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না, এই যে 10-20টা হত্যাকাণ্ডের পরেও তাদের গ্রেপ্তার করা হয় নাই, বরঞ্চ প্রশাসন তাদের সেখানে পাহারা দিয়ে রেখেছে, এই অবস্থার বদল হয়েছে আমরা কিভাবে বুঝব? সুতরাং এর দৃশ্যমান কিছু পরিবর্তন আমাদের সামনে আসতে হবে, তাহলে বুঝব যে হ্যাঁ, শেখ হাসিনার সাথে তার মাফিয়া, তার গডফাদার এবং শামীম ওসমানের যে সাঙ্গপাঙ্গ লুটেরারা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।